করে। নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি আমাদের আজকের এখনকার অনুষ্ঠান। অনুষ্ঠান অবশ্যই আজকাল পরশু, আর আজকাল পরশুর আজকের অনুষ্ঠানে যিনি উপস্থিত রয়েছেন তিনি হচ্ছেন জ্যোতিষতন্ত্রের তন্ত্রোক্ত গণেশ অধিকার রাজশ্রী। রাজশ্রীকে অনেক অনেক স্বাগত। সিদ্ধিদাতা গণেশকে প্রণাম করে শুরু করছি। রাজশ্রীর অনুষ্ঠানে আমরা আজকে যে পর্ব নিয়ে কথা বলবো সেটা আমাদের ভীষণ কাঙ্ক্ষিত একটা সময়। হ্যাঁ, তার কারণ আমরা ভালো থাকার চেষ্টা করি সারা বছর ধরে, আমরা আমাদের কমফোর্ট জোন খুঁজে বেড়াই, কিন্তু এক একটা সময় থাকে যে সময়টাতে যদি সঠিকভাবে ভাবনা চিন্তা করা যায় তাহলে আমি আজীবনকাল ভালো থাকতে পারি, আর সেই সময়টার মধ্যেই কিন্তু আমরা আসছি। তো আজকে সেই প্রসঙ্গে কথা বলবো, তার কারণ রাজশ্রী আজকে দীর্ঘ 19 বছর পার করে ফেলেছেন তার এই প্রফেশনে, এবং দীর্ঘ 19 বছর সিটিভিএনের চ্যানেলের প্রোগ্রাম এবং তার চেম্বার, এই সব কিছু নিয়ে রাজশ্রীর সফলতা কিন্তু একটা অন্য কথা বলে। জাস্ট এই আগস্ট মাসেই 19 বছর হলো, এবং রাজশ্রী কিন্তু দীর্ঘ দিন ধরে যে বিষয়টাকে মেনে নিয়ে কাজ করছেন সেটা হচ্ছে তিথি নক্ষত্র মেনে গ্রহ প্রতিকার। তো রাজশ্রী, আধ্যাত্মিকতা বা ঈশ্বরের আরাধনা ছাড়া কি গ্রহ প্রতিকার বা প্রকৃত গ্রহ প্রতিকার সম্ভব নয়? না, সম্ভব নয়। দেখুন, আমরা প্রত্যেকে এক একটা ভাগ্য নিয়ে জন্মাই, কারো ভাগ্যের ভালোত্বের পরিমাণ বেশি, কারো ভাগ্যে অশুভত্বের পরিমাণ বেশি। তো যেটা ভালো নিয়ে জন্মেছি সেটা তো ভালো বিষয়, কিন্তু সেটাকেও আমরা অনেক সময় চাই যে যে ভালোটা নিয়ে জন্মেছি সেই ভালোটাকে আর একটু বুস্ট আপ করতে। পাশাপাশি আমরা যে নেগেটিভ জিনিসগুলো নিয়ে জন্মাই সেই নেগেটিভিটিগুলো থেকে বেরিয়ে আসতে চাইলে অবশ্যই আমাদের গ্রহ সংস্কার করতে হবে। আমরা কিন্তু হরোস্কোপের যাবতীয় নেগেটিভিটি থেকে বেরিয়ে আসতে পারি, এবং গ্রহ সংস্কার শব্দটা হচ্ছে দুটো জিনিস। একটা হচ্ছে আমাদের হরোস্কোপে কিছু গ্রহ থাকে যারা আমাদের পিতা মাতার মতো, যারা আমাদের জন্য শুভ, সেই শুভ গ্রহদের বা পিতা মাতার মতো গ্রহদের, পিতা মাতা যেমন সবসময় শুভ হন, পিতা মাতার মতো গ্রহদের বলবত্তা বাড়ানো। আর কিছু গ্রহ থাকে যারা শত্রুর মতো, প্রচণ্ডভাবে শত্রুর মতো আচরণ করে, সেই শত্রুর মতো গ্রহদের হাত থেকে নিজেদেরকে রক্ষা করা, সেই মানে শত্রুর মতো যে গ্রহরা তারা যাতে তাদের অশুভ প্রভাবে আমাদের জীবনে কোনো ক্ষতির জায়গা না নিয়ে আসতে পারে, কোনো ক্ষতি বহন করতে না পারে, এটার জন্যই গ্রহ সংস্কার। এবং যেহেতু আমরা জীবনের প্রত্যেকটা কাজ তিথি মেনে সময় মেনে করি, সুতরাং আমি সবসময় একটা জিনিস মনে করি, গ্রহ সংস্কারটাও আমাদের ভালো সময় ভালো তিথিতে করা উচিত, এটা আমি মনে করি সবসময়। এই যে সামনেই যে তিথিটা আসছে, মানে আজকেই আমি যে সেজেছি একটু, আপনি বলুন, পুজোর দিনটা আমি বললাম আপনাকে, হ্যাঁ, মহালয়ার দিনটা আমাদের সামনে আসছে, এবং মহালয়া মানেই আমরা জানি দেবীপক্ষের মানে পিতৃপক্ষের অবসান এবং দেবীপক্ষের সূচনা। মহালয়া অবস্যা হচ্ছে দুর্গাপূজার শুরু শুরু। এই দেবীপক্ষে এইটাকে একটা শ্রেষ্ঠ তিথি বলে মানা হয়? অবশ্যই, অবশ্যই। এর মানে তাৎপর্যটা যদি একটু বিশ্লেষণ, নিশ্চয়ই বলবো। দেখুন, মহালয়া অমাবস্যাকে আমরা একটা শ্রেষ্ঠ সময় মনে করি, এবং তারপরই শুরু হচ্ছে দেবীপক্ষ। এই দেবীপক্ষ কিসের জন্য বিখ্যাত? মা দুর্গার পুজোর জন্য। এবং আমরা একদম ছোট বয়স থেকে মা দুর্গার পুজোর জন্য অপেক্ষা করে এসেছি। যখন ছোট ছিলাম তখনও কিন্তু কবে দুর্গা পুজো হবে, কবে মা দুর্গা আসবেন, আমরা কিন্তু অধীর আগ্রহে সারা বছর অপেক্ষা করতাম কবে শরৎকাল আসবে। তো এই যে দুর্গা শব্দটিকে যদি ভাঙা হয় তাহলে ফার্স্ট শব্দটি আসছে দ। দুর্গা শব্দটিকে যদি আমরা ভাঙি তাহলে ফার্স্ট শব্দটি আসছে দ। দ শব্দটি হচ্ছে দৈত্যবাচক। তারপরে আসছে হর্ষৌ। হর্ষৌ শব্দটি হচ্ছে বিঘ্ননাশক। দ শব্দটি হচ্ছে দৈত্যনাশক, হর্ষৌ 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 শব্দটি হচ্ছে বিঘ্ননাশক। তারপরে আসছে রেফ। রেফ হচ্ছে রোগ হরণকারী। এবং আমার মনে হয় আজকের সময়ের পরিপ্রেক্ষিতে বোধহয় এই কথাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। রেফ দুর্গা, দয় হর্ষৌ রেফ। এই যে রেফ, রেফ শব্দটা হচ্ছে রোগ হরণকারী। তারপরে শব্দ আসছে গ। গকার হচ্ছে সমস্ত রকম পাপ অগ্ন বা পাপ হরণকারী। জানিত অজানিত যা কিছু পাপ সব কিছু তাঁর পায়ে সমর্পণ করা, দেবী দুর্গার পায়ে সমর্পণ করা, পাপ হরণকারী। এবং লাস্ট শব্দটা হচ্ছে আ। আ হচ্ছে ভয় এবং শত্রু ভয় নাশকারী। আ হচ্ছে যে কোনো রকম ভয় নাশকারী। আমরা জীবনে অনেক সময় অনেক কিছুতে ভীত হই, এই সমস্ত রকম ভয় নাশকারী এবং শত্রুঘ্ন শত্রু নাশকারী।
আমাদের জীবনে কিন্তু ভীষণভাবে যেটা দরকার হয় সেটা হচ্ছে শত্রুনাশ। শত্রুনাশটা আমাদের জীবনের বিভিন্ন রকম চাহিদার মধ্যে আমার মনে হয় একটা অন্যতম প্রধান চাহিদা। আমরা যেমন অর্থ চাই, ভালো বাড়ি চাই, ভালো সম্পত্তি চাই, জীবনে সাফল্য চাই, পাশাপাশি শত্রুনাশও চাই। এই আকার হচ্ছে ভয় নাশক এবং শত্রুনাশক, অর্থাৎ দৈত্য বিঘ্ন রোগ পাপ ভয়। দৈত্য বিঘ্ন রোগ পাপ ভয় এই পাঁচটা জিনিসকে যিনি নাশ করেন তিনি হচ্ছেন দেবী দুর্গা বা মা দুর্গা। আবার বলা হয় দুর্গা, দুর্গ শব্দটি দৈত্যবাচক, আকার হচ্ছে নাশবাচক, অর্থাৎ দৈত্যের হাত থেকে অশুভত্বের, দৈত্য মিন্স অশুভত্ব, যে কোনো রকম অশুভত্ব, অশুভত্বের হাত থেকে যিনি আমাদের রক্ষা করেন তিনি হচ্ছেন দেবী দুর্গা। তো এই যে দুর্গা নিয়ে আমরা কথা বলছি, মা দুর্গা, এই অমর মহালয়া অমাবস্যাটা হচ্ছে দুর্গার দেবীপক্ষের সূচনা, এবং সেই জায়গায় দাঁড়িয়ে এই সময়টাকে মানুষ কাজে লাগাতে পারে, ভীষণভাবে কাজে লাগানো যায়। তারপরে আমরা বলতেই পারি যে কোনো গ্রহ প্রতিকার, গ্রহযোগের সমস্যা, এই তন্ত্রোক্ত ক্রিয়া শ্রেষ্ঠ তিথি, এই মহালয়া অমাবস্যা। দেখুন স্কন্দ পুরাণ মতে যেটা বলছে সেটা হচ্ছে রুরু দৈর্ঘ্যের পুত্র, রুরু দৈত্যের পুত্র দুর্গাসুরকে বধ করে দেবী দুর্গা, দেবী পার্বতী, অ্যাকচুয়ালি ওনার অ্যাকচুয়াল যেটা নাম দেবী পার্বতী, দুর্গা নামে পরিচিত হন। কোথা থেকে উনি দুর্গা হলেন? একটা তো আমি আপনাদের ব্যাখ্যা করলাম দুর্গা শব্দটির বিভিন্ন অংশ থেকে কি মিন করছে, পাশাপাশি এটাও বলছে যে স্কন্দ পুরাণ মতে রুরু দৈত্যের পুত্র, রুরু দৈত্যের পুত্র দুর্গাসুরকে দেবী পার্বতী বধ করেন, এবং দেবী পার্বতী বধ করার পর তাকে তিনি দুর্গা নামে প্রচলিত হন, আমরা তাকে সেইখান থেকে দুর্গা নামে ডাকি। দেখুন শরণাগত দেবতারা যখন তার কাছে বিভিন্ন সময় শরণ চেয়েছেন তিনি কিন্তু বরাবর তাদেরকে সেইখান থেকে তাদেরকে রক্ষা করেছেন এবং তিনি অসুরদের বধ করেছেন। যখন কোনো দেবতা অসুরদের দ্বারা প্রচণ্ডভাবে নিপীড়িত হয়েছে দেবতারা, তখন বারবার কিন্তু দেবতারা মা দুর্গার সম্পন্ন, দুর্গার শরণাপন্ন হয়েছে বা মাতা পার্বতীর বিভিন্ন রূপের শরণাপন্ন হয়েছে, এবং তিনি বারবার সেইখান থেকে তাদেরকে কিন্তু বের করে এনেছেন। দেখুন দুর্গা পূজার সংকল্প হয় সাত প্রকার। মা দুর্গার যে পুজো হয় সেই দুর্গা পূজায় যে সংকল্প হয় সেই সংকল্প হচ্ছে সাত প্রকার, এবং দেবী মূর্তির যে ভাবনা, দেবী মূর্তির যে ভাবনা সেই ভাবনায় আমরা কি দেখতে পাই, সেই ভাবনায় আমরা দেখতে পাই পদতলে নিমজ্জিত অসুর। আমরা যে দুর্গার মূর্তি দেখি সেখানে আমরা দেখছি যে অসুর ত্রিশূলাহত, দেবী ত্রিশূল দিয়ে অসুরকে বধ করছেন, এটা আমরা সবসময় দেখি। পদতলে নিমজ্জিত রয়েছে পশুরাজ সিংহ, এই যে পশুরাজ সিংহ, পশুরাজ সিংহ হচ্ছে দেবীর বাহন, এবং যখনই আমরা কোনো দুর্গা মূর্তি দেখি আমরা কিন্তু সব সময় মা দুর্গার সঙ্গে দুটো দৃশ্য দেখি, একটা হচ্ছে তিনি অসুরকে বধ করছেন, অসুরকে অস্ত্র দ্বারা আঘাত করছেন, এবং তার বাহন সিংহ তার পায়ের কাছে রয়েছে। তিনি মধু কৈটভ নাশিনী, তিনি বিভিন্ন সময় বিভিন্ন দৈত্যকে হত্যা করে, বিভিন্ন দৈত্যকে বধ করে দেবতাদের রক্ষা করেছেন। তিনি শুম্ভ নিশুম্ভ ঘাতিনী, আমরা জানি কৌশী অমাবস্যার আলোচনার সময় শুম্ভ নিশুম্ভর কথা বলা হয়েছে, তিনি শুম্ভ নিশুম্ভ ঘাতিনী, এবং তিনি মহিষাসুর মর্দিনী। হ্যাঁ আমরা কি আগে আলোচনায় যাবো না, কেন টেলিফোনটা নিয়ে নিচ্ছি, নিয়ে আবার আলোচনা করবো। নমস্কার, কে রয়েছেন? নমস্কার, আমি বহরমপুর থেকে উজ্জ্বল বাসক বলছি। কোথা থেকে? বহরমপুর থেকে। উজ্জ্বল? উজ্জ্বল বাসক। আচ্ছা বলুন উজ্জ্বল। আপনাকেও নমস্কার আর দিদিকেও নমস্কার। হ্যাঁ নমস্কার। হ্যাঁ আমি আপনার সেই শ্যামবাজার চেম্বারে এসেছিলাম। হ্যাঁ মানে জীবনে প্রায় সবকিছু হারিয়েছিলাম, মানে কোনো কিছু ঠিকানা ছিল না, সোনার দায়ে মানে জ্ঞানের দায়ে পুরো বিজনেসটা পুরো টপকে গিয়েছিল। তারপরে আপনার কাছে যাওয়ার পরে আমার মাসির শাশুড়ি আপনার কাছে পাঠায়, আপনার কাছে যাওয়ার পরে আপনি প্রতিজ্ঞা দেন, আমার স্ত্রী ওটা নিয়েছিল এবং এখন খুব ভালো আছি। আপনার ওই গণেশ মন্দিরটা এখন আমি করি, এখন আমার আর কোনো সমস্যা নেই, কিন্তু আমার ওই সমস্যা হচ্ছে আমার ওই শালাকে নিয়ে। না সেটা পরে আগে আসবো, তার আগে আগে বলি উজ্জ্বলবাবু আপনি এসেছিলেন, আপনি একটা কথা বলেন, আমার বিজনেসটা পুরো চটকে গেছিল, এই শব্দটা আপনি ব্যবহার করলেন, আপনার ব্যবসার পুরো নষ্ট হয়ে যাওয়ার পরে আপনাকে কে পাঠিয়েছিল রাজশ্রীর কাছে? আমার মাসির শাশুড়ি পাঠিয়েছিলেন। মাসির শাশুড়ি পাঠিয়েছিলেন, এবং তার মানে আপনার মাসির শাশুড়ি রাজশ্রীর কাছে এসে উপকৃত? হ্যাঁ উনি উপকৃত হলেন, এবং মানে ম্যাডামের প্রোগ্রাম অনেক দেখেন, অনেক কিছু ইয়ে করেছেন,
তো আপনার এই প্রতিকারটা নেওয়ার পরে আপনার স্ত্রী এই প্রতিকার পালন করে পালন করে হ্যাঁ হ্যাঁ এবং আপনি গণেশ মন্ত্রটা পাঠ করেন হ্যাঁ হ্যাঁ আমি ওটা করি এবং সেই চটকে যাওয়া বিজনেসটা কিভাবে আবার কোন জায়গায় এসে পৌঁছেছে খুব ভালো খুব ভালো মানে আমার আগে যেরকম ছিল প্রায় সেই জায়গাটাই চলে এসেছি মানে যে কন্ডিশনে আমি ছিলাম আগের মতো জায়গা গ্রোথটা সেখানে চলেছে মানে আপনার এই কোভিড সিচুয়েশনে যেখানে লোকে বলছে ব্যবসা নেই আপনি কিন্তু আপনার গ্রোথটা আবার পুনরুদ্ধার করতে পেরেছেন আবার আগের মতো নেই একদম বাহ এটা একটা খুব পজিটিভ সাইন আজকে এবার শালাকে নিয়ে জানবেন ডেট অফ বার্থ বলুন শালা 2/12/1989 হ্যাঁ সময় বলুন সময় 4:07 AM মানে শুক্রবার দিন রাতে হয়েছে আর কি আচ্ছা 2/12/1989 সেদিন ছিল শনিবার ভোর 4:07 মালদা ওয়েস্ট বেঙ্গল তুলা রাশি সরি তুলা লগ্ন ধনু রাশি তুলা লগ্ন ধনু রাশি পূর্বসারা নক্ষত্র পূর্বসারা হচ্ছে শুক্রের নক্ষত্র নরগণ মেন হরোস্কোপে যাব মেন হরোস্কোপে দেখতে পাচ্ছি গ্রহরা মার্গী অবস্থায় রয়েছে বৃহস্পতি মিথুনে বক্রী অবস্থায় রয়েছে মেন হরোস্কোপে যেটা দেখছি সেটা হচ্ছে বৃহস্পতি ভঙ্গ কালসর্প যোগ চতুর্থ দশম ভাবের ওপরে লগ্নে মঙ্গল রয়েছে আচ্ছা যেটা আমি বলবো সেটা হচ্ছে এই হরোস্কোপে যেটা দেখছি একদম প্রথম থেকেই শুরু করি চতুর্থ দশমের রাহুকেতু অ্যাক্সিস চতুর্থ দশমের রাহুকেতু অ্যাক্সিস ভালো পড়াশোনা হতে দেয় না এই স্টুডেন্ট কিন্তু পড়াশোনার ক্ষেত্রে ভালো হওয়ার কথা ছিল কিন্তু ঠিকমতো পড়াশোনা করেনি পড়াশোনা কমপ্লিট করেনি লগ্নে মঙ্গল মানে মাথা প্রচণ্ড গরম প্রচণ্ড রাগ প্রচণ্ড জেদ প্রচণ্ড উগ্রতা হরোস্কোপে যেটা দেখাচ্ছে চতুর্থভাবে শুক্র রাহুর সঙ্গে রয়েছে শুক্র চতুর্থভাবে রাহুর সঙ্গে থাকার ফলে এই হরোস্কোপে উল্টো পাল্টা রিলেশন এবং একটা নয় একাধিক রিলেশনে জড়িয়ে পড়ার জায়গা রয়েছে একদম ঠিক বলেছেন হ্যাঁ মানে কি বলুন তো অনেক সময় দেখা গেল কেউ একজনের সাথে একটা রিলেশনে জড়ালো এখানে কিন্তু আমি সে কথা বলবো না এখানে যেটা দেখছি সেটা হচ্ছে একাধিক রিলেশনে জড়িয়ে যাওয়া অনেকগুলো রিলেশনে জড়িয়েছে কিন্তু বিয়ে করতে চাইছে না হ্যাঁ বিয়ে করতে চায় আমি একটু বলে নি তারপরে আপনার কাছ থেকে সবকিছু শুনবো আজ এর সঙ্গে রিলেশন তো কাল আরেকজনের সঙ্গে রিলেশন তারপরের দিন আরেকজনের সঙ্গে রিলেশন এক কথায় বহুগামিতা প্রচন্ড মাত্রায় প্রচণ্ড মাথা গরম ভালো স্টুডেন্ট ছিল বাট পড়াশোনা হওয়ার কথা নয় এবং হরোস্কোপে যেটা রয়েছে সেটা হচ্ছে এই হরোস্কোপে যদি সে কোনো অর্থ রোজগার করতে চাইবে না সে যে নিজের মতো জীবনে এস্টাবলিশড হবে দাঁড়াবে অর্থ রোজগার করবে কোনো অর্থ রোজগার করতে চাইবে না ওই সম্পর্ক টম্পর্ক ওই সব নিয়েই মজে থাকবে এবং যেটা উত্তরাধিকার সূত্রে যা কিছু প্রাপ্য সেকেন্ড হাউসে একাদশপতি রবি মানে তার বাবা তার জন্য কিছু রেখে যাওয়ার কথা উত্তরাধিকার সূত্রে ভালো সম্পত্তি পাওয়ার কথা কিন্তু দ্বাদশপতি বুধ দ্বিতীয় হচ্ছে আমাদের কতটা আমরা ধরে রাখতে পারবো সেই জায়গা ধনভাব দ্বাদশপতি বুধ দ্বিতীয় গেছে মানে উত্তরাধিকার সূত্রে পাওয়া সম্পত্তিও নষ্ট করে ফেলবে যেটা তার বাবা তার জন্য রাখবে সেটাকে পর্যন্ত নষ্ট করে ফেলবে এবং অসম্ভব রাগ যে উগ্রতা মাথা গরম আপনি একটু শেয়ার করুন একদম 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 দিদি আপনি পুরো ঠিক বলেছেন মানে বয়স তো যে অনেক বেশি হয়েছে এমন নয় না না কিন্তু বিয়ের বয়সটা হয়ে গেছে কি আপনি আগে বলুন পড়াশোনা অনেকগুলো রিলেশন করার আগে বলুন পড়াশোনা কত দূর পড়াশোনা সেরকম বেশি করে নি পড়াশোনা করার চেষ্টাও করে নি আর সব সময়ের জন্য মানে গরম মাথা থাকে মানে তো কাজ করবে বা টেনশন করবে সেরকম কিছু নেই মানে আমার শ্বশুর মানে শ্বশুরমশাই ওনার রাইটিং ছিল আর কি সেটা দেখাশোনা আমাকে করতে হয় আমি এখান থেকে গিয়ে ওইগুলো দেখাশোনা করি ও কোনো মানে কি বলবো আপনাকে মানে শ্বশুরমশাই আমাকে বললেন আর কি এবং একটা কথা বলুন তো বাবা যা রেখে গেছে সেগুলো ধ্বংস করে ফেলার কথা আমাকে গিয়ে করতে হয়
রাইস মিল ছিল সেটা নষ্ট করে ফেলেছে, না কিছু ধরে রাখতে পারবে না, এই ছেলেকে হাতে সোনা দিলে লোহা হয়ে যাবে। কাজের কোনো চেষ্টা নেই, কোনো কিছু ফ্যামিলি দেখবে এবং ইয়ে করবে সেরকম কিছু নেই। আর রিলেশনটা একটু বলুন তো, মানে সব কাল ভাই রিলেশন, অনেকগুলো অনেকগুলো রিলেশন আছে, বাড়ির কোনো কথা শুনে না, আর বিয়ে করতে চাইলেও মানে শাশুড়ি মশাই যিনি আছেন, মানে আজ এর সাথে প্রেম করব, কালকে ওর সাথে রিলেশন করব, পরশু আরেকজনের সাথে রিলেশন করব, মানে এরকম ব্যাপার, মানে বলতেও খারাপ লাগে। হ্যাঁ বলতেও খারাপ লাগে, সেটাই কথা। এই সিচুয়েশনে পৌঁছেছি। কিন্তু দিদি আমি প্রতিকার চাই আপনার কাছে, আমিও আমরাও ভালো আছি, আমরা মাসি শাশুড়িও মানে ইয়ে হয়েছেন, তো আমি আশা করবো যে আপনি এটা আমরা প্রতিকার করে দেবেন। মানে আপনি চাইছেন আপনার সারার জন্য প্রতিকার হোক? একদম একদম, যাতে ওর ওর ফ্যামিলিটা একটু যেন ঠিকঠাক হয়ে যায়। না উনি বহরমপুর, না বহরমপুর থেকে। আপনি কৃষ্ণনগর চেম্বারে যোগাযোগ করুন এবং মহালয়া অমাবস্যাকে কাজে লাগাতে পারবেন। কৃষ্ণনগর চেম্বারে আপনি যোগাযোগ করুন বহরমপুর থেকে, এবং আমার সামনে কৃষ্ণনগর চেম্বার আছে। এখানে কিন্তু একটা প্রসঙ্গ বলি, মহালয়ার আগে লাস্ট চেম্বার কৃষ্ণনগর হচ্ছে এই সামনের শুক্রবার। হ্যাঁ, এই শুক্রবার যে চেম্বার রয়েছে এটাই কিন্তু লাস্ট চেম্বার মহালয়ার আগে। আগামী শুক্রবার লাস্ট চেম্বার কৃষ্ণনগর এবং মেদিনীপুর, জামশেদপুর, খড়গপুর পার্শ্ববর্তী মানুষেরা মহালয়ার আগে রাজশ্রীকে পাচ্ছেন খড়গপুরে, সেটা হচ্ছে 19শে সেপ্টেম্বর। এটা হচ্ছে নদিয়াতে পাচ্ছেন কৃষ্ণনগরে 17শে সেপ্টেম্বর, 19শে সেপ্টেম্বর হচ্ছে আপনারা পাচ্ছেন খড়গপুর, 20 তারিখ পাচ্ছেন হাওড়া ময়দান, 21 তারিখ গড়িয়াহাট ভাগ্যচক্র, 22 তারিখ বুধবার শ্যামবাজার জুপিটার, এবং 24 তারিখ শুক্রবার বর্ধমান হোটেল নিশিদ্বীপ, 25 তারিখ শনিবার দুর্গাপুর হোটেল রিলায়েন্স, এবং 26 তারিখ রবিবার দিন আসানসোল হোটেল পূর্বাশী ইন্টারন্যাশনাল। আর 27শে সেপ্টেম্বর পাবেন সোমবার ব্যারাকপুর সৌভাগ্যচক্র, এইটা হচ্ছে ঠিকানার। আপনারা 10ই অক্টোবর পাচ্ছেন আসাম গুয়াহাটির হোটেল অতিথিতে। আমি এবার যেটা আপনার কাছে প্রশ্ন করবো, ধরুন যারা আসতে পারবেন না, এই চেম্বারে নেই, অনেকটা দূরে থাকেন, সেক্ষেত্রে তারা কি অনলাইন দেখিয়ে নেবেন? অবশ্যই অনলাইনে যোগাযোগ করতে পারবেন। দেখুন আমার তো লিমিটেড চেম্বার, তো মহালয়া অমাবস্যার আগে আমি আমার সবকটা চেম্বারেই যাব, কিন্তু তার বাইরেও বহু জায়গা আছে যেখানে আমার পক্ষে, আমি ওই যে বলে সবসময় বলি যে 30 দিনে 30টা চেম্বার নেই, আমার চেম্বার লিমিটেড। বাকিরা কিন্তু অবশ্যই মহালয়া অমাবস্যাকে যারা কাজে লাগাতে চাইবেন তারা কিন্তু অনলাইনে যোগাযোগ করতে পারবেন, মানে অনলাইনের দরজা অবশ্যই তাদের জন্য খোলা এবং তারা অনলাইনে যোগাযোগ করতে পারবেন। আচ্ছা আমরা এবার একটু চলে যাব পরের টেলিফোনে, তার আগে একটু আলোচনাটাকে শেষ করে নিলে হতো, যে আমরা পরের টেলিফোনেই যাই। নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ আমি রিমা পাল, পাণ্ডবেশ্বর পশ্চিম বর্ধমান থেকে বলছি। বলুন। হ্যালো। হ্যাঁ বলুন। হ্যাঁ আমি রিমা পাল, পাণ্ডবেশ্বর পশ্চিম বর্ধমান থেকে বলছি। আচ্ছা ওয়েস্ট বর্ধমান, পাণ্ডবপুর বললেন না? পাণ্ডবেশ্বর। আচ্ছা হ্যাঁ, পাণ্ডবেশ্বর হয়তো আসবে না, বর্ধমান ধরেই করতে হবে। ওয়েস্ট বর্ধমান বলেন? হ্যাঁ পশ্চিম বর্ধমান থেকে। আপনি কার সম্পর্কে জানবেন? আমি আমার নিজের সম্পর্কে জানবো। রাজশ্রী অনুষ্ঠান নিয়মিত দেখেন? হ্যাঁ দেখি, আমার খুবই ভালো লাগে। দিদি কেমন? নমস্কার জানাবেন। আচ্ছা ডেট অফ বার্থ। নমস্কার। আচ্ছা নমস্কার, ডেট অফ বার্থ বলুন। আমার 26/3/1993। 26/3/1993। হ্যাঁ সময় বলুন। সময় হচ্ছে বিকেল 5:30 থেকে 6টার মধ্যে। বিকেল 5:30টা কোথায়? ওই ওয়েস্ট বর্ধমান। আমার হচ্ছে রানীগঞ্জ আসবে তো, রানীগঞ্জ মানে পশ্চিম বর্ধমানে। উনি বিয়ে হয়েছে এখন রানীগঞ্জ। না না, যে বার্থ প্লেসটা কোনটা, রানীগঞ্জ না পশ্চিম বর্ধমান? ভরণী নক্ষত্র, ভরণী হচ্ছে শুক্রের নক্ষত্র, নরগণ, ঠিক আছে? মেন হরোস্কোপে যাব, মেন হরোস্কোপে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে শুক্র মিনে বক্রী অবস্থায় রয়েছে, বৃহস্পতি কন্যায় বক্রী অবস্থায় রয়েছে। মেন হরোস্কোপে যেটা দেখছি, মেন হরোস্কোপে দুটো গ্রহ বক্রী লগ্নে রয়েছে, বৃহস্পতি সপ্তম ভাবের ওপরে রবি শুক্র দারিদ্রযোগ করছে, তৃতীয় নবম ভাবের ওপর রাহুকেতু অ্যাক্সিস, এটাও ভালো পয়েন্ট নয়, দশম ভাবে অষ্টম পতি মঙ্গল, এটাও ভালো পয়েন্ট নয়। তো এই হরোস্কোপ প্রসঙ্গে আমি যেটা বলবো সেটা হচ্ছে, এই হরোস্কোপে কিন্তু দাম্পত্য জীবনের জায়গা
শুভ দেখাচ্ছে না এবং শুভ দেখাচ্ছে আপনি একটু বলতে দিন, আপনি যদি সব বলে দেন তাহলে তো আমাকে জিজ্ঞেস করে লাভ নেই। আমি আপনাকে একটা কথা বলি, একটু বলতে দিন, নিশ্চয়ই শুনবো আপনার কথা, আগে একটু বলতে দিন। দেখুন লগ্নে বৃহস্পতি, ঠিক আছে, লগ্নে সপ্তমপতি বৃহস্পতি এসছে মানে আপনার যিনি হাজব্যান্ড তিনি যথেষ্ট ভালো মানুষ হওয়ার কথা এবং লগ্নে বৃহস্পতি দিক বলি হয়, এটা কিন্তু শুভ। কিন্তু মুশকিল হচ্ছে দ্বিতীয় ভাব অর্থাৎ শ্বশুর বাড়ির লোকজন, কুটুম্বস্থান, দ্বিতীয়পতি শুক্র সপ্তমে গেছে, দ্বাদশপতি রবির দ্বারা পীড়িত, এখানে রবি শুক্রের যোগ রয়েছে, যার ফলে আপনার শ্বশুর বাড়ির ইনলসদের জায়গাটা খুব ভালো হবে না এবং তাদের কারণে বিবাহিত লাইফে সমস্যা হবে। হাজব্যান্ডের সঙ্গে সমস্যা হবে এটা কিন্তু আমি একবারও দেখছি না, কিন্তু আমি যেটা বলবো শ্বশুর বাড়ির অন্যান্য লোক, শ্বশুর বাড়ির ইনলসদের সঙ্গে কিন্তু সমস্যা হওয়ার কথা, আপনি একটু শেয়ার করুন। হ্যাঁ দিদি, আমার ওইটা হয়েছে প্রবলেম, আমার স্বামীর সঙ্গে আমার খুবই সম্পর্ক ভালো, কিন্তু আমার শ্বশুর বাড়ির জন্য প্রবলেম হয়, মানে শ্বশুর বাড়ির সঙ্গে মানে অ্যাডজাস্ট হয় না, যে বাড়ির লোকেদের সঙ্গে, আমার স্বামীও বাড়ি ছাড়তে চাইছে না, তো আমরা কি বাড়ি থেকে অন্য কোথাও চলে যাবো, মানে আমাদের স্বামীর সঙ্গে ডিসিশন হয়েছে যে আমরা বাড়ি থেকে চলে যেতে চাই, তো এটা কি ঠিক হবে? আপনারা বাড়ি থেকে আলাদা হয়ে যেতে চাইছেন, হ্যাঁ এটা ঠিক হবে, কেননা বাড়ি থেকে আলাদা থাকলে আপনি ভালো থাকলেন ভালো থাকবেন, আপনার হাজবেন্ড তো ভালো, সুতরাং আপনি যদি আপনার খুবই ভালো, হ্যাঁ খুবই ভালো, সেটাই কথা, কিন্তু ইনলসদের থেকে যদি আপনি আলাদা থাকেন, আপনি আর আপনার হাজবেন্ড যদি আলাদা থাকেন আপনারা ভালো থাকবেন, কেন ইনলসদের জন্যই আপনার যাবতীয় প্রবলেম হচ্ছে। কিন্তু হাজবেন্ড বললো বাড়িতে বাবা মা ছেড়ে যেতে চাইছে না, এটা হচ্ছে ব্যাপার, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ, তাহলে আপনাকে পরবর্তীতে যোগাযোগ করতে হবে, আপনি চাইলে বর্ধমান চেম্বারে যোগাযোগ করে নিতে পারেন, বর্ধমানও কিন্তু মহালয়ার আগে চেম্বার রয়েছে, আমরা মহালয়া অমাবস্যার তাৎপর্য নিয়ে কথা বলছি। দেখুন মহালয়া অমাবস্যা সম্পর্কে বলতে গেলে প্রথম কথা যেটা বলতে হয় যে আমাদের একটা সময় বসন্তকালে রাজা সুরত দুর্গা পূজোর প্রচলন করেন এবং সেটাও রাজা সুরত রাজ্যপাট হারিয়ে যখন তিনি বনে ছিলেন তখন মুনির পরামর্শে তিনি প্রথমবার দুর্গা পুজো করেন এবং সেইখান থেকে বসন্তকালে যে দুর্গা পুজো সেটারই প্রচলন ছিল। পরবর্তীতে রামচন্দ্র অকাল বোধনে, শরৎকালে কিন্তু সেই সময় পুজো হতো না, কিন্তু রামচন্দ্র পরবর্তীতে অকাল বোধনে দেবীকে আরাধনা করেন এবং দেবীর কৃপায় তিনি রাবণকে পরাজিত করেন এবং রাবণকে পরাজিত করে তিনি কিন্তু সেই যুদ্ধ জয়লাভ করেন, সেটা ছিল শরৎকাল এবং শরৎকালে তখন দুর্গাপূজো প্রচলন ছিল না, তিনি অকাল বোধনে প্রথমবার দেবী দুর্গার আরাধনা করেন এবং সেখান থেকেই আমাদের আজকের যে শরৎকালের দুর্গাপুজো সেই জায়গাটা থেকেই আসছে। দেখুন এই তিথির কথা বলতে গেলে সবার আগে যেটা বলতে হয় এই তিথি হচ্ছে শত্রুনাশের তিথি। প্রথমবার বসন্তকালে রাজা সুরত যখন দেবীকে আরাধনা করেছিলেন শত্রুনাশের জন্য, দ্বিতীয়বার শরৎকালে রামচন্দ্র যখন দেবীর আরাধনা করেছিলেন সেটাও কিন্তু শত্রুনাশের জন্য, এই তিথি হচ্ছে যাবতীয় শত্রুনাশের জন্য এবং এই তিথি হচ্ছে আমাদের কাছে এই তিথি হচ্ছে যাবতীয় গ্রহ দোষ নাশের। এই কথাটা আমি সবসময় বলি যে হরোস্কোপের নেগেটিভ গ্রহরাও কিন্তু আমাদের সঙ্গে শত্রুর মতো আচরণ করে। মহালয়া অমাবস্যা হচ্ছে এমন একটা তিথি যেটা হচ্ছে গ্রহদোষ নাশের তিথি এবং আমরা এই যে শরৎকালে দুর্গাপুজো হয় দেবী দুর্গা আসেন, আমরা তখন সবসময় একটা জিনিস মনে করি যে মা আসছেন আমাদের ঘরে, আমরা দেবী দুর্গাকে মা বলি এবং আমরা মনে করি মা আসছেন আমাদের কাছে এবং আমরা যেটা মনে করি সেটা হচ্ছে যে মায়ের কাছ থেকে আমরা সব কিছু পেতে পারি। কোন হয়ে গেছে না, আমাদের হাতে সময় নেই, আমরা আগামীকাল এটা কালকে আবার আলোচনা বলবো, একটু ছোট্ট করে বলে নেব। দেখুন কোনো নারী যখন বাপের বাড়ি যান তখন সেই নারী অত্যন্ত প্রসন্ন থাকেন এবং তার কাছে যা চাওয়া যায় সহজেই পাওয়া যায়, তো দেবী দুর্গার ক্ষেত্রেও সেটা প্রযোজ্য, দেবী এই সময় বাপের বাড়ি আসেন এই সময় যা চাওয়া যায় পাওয়া যায়। আমাদের হাতে আজকে সময় নেই, চেম্বারের বুকিং নাম্বার 9830693535, 9830693579, অনলাইন বুকিং নাম্বার হচ্ছে 9330789557, 9830693509, যোগাযোগ করতে থাকুন। ধন্যবাদ রাজশ্রীকে, ধন্যবাদ আপনাদের, নমস্কার। গণেশ সাথিকার রাজশ্রীদি এখন আপনাদের হাতের নাগালে, ঘরে বসে লাইভ ভিডিও কলে রাজশ্রীদির সুপরামর্শ এবং তার দেওয়া প্রতিকার পেতে অবশ্যই ফোন করুন এই নম্বরে 9830693509, পরিষেবা চার্জেবল।